মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিছি, আর এই যে ফুলকপি আলু কেটে নিছি, যেহেতু ফুলকপি অনেক কম। আর এই হচ্ছে আমার অল্প মশলা দিয়ে আজকে রান্না। এই যে সবজি ফুলকপি আমি এটা এখন দিয়ে দিই। সবজিটাকে ভালোভাবে কষানো, ভালো থাকবে, এভাবে রান্না হয়ে যাবে ফুলকপি তরকারি রান্না। কি অবস্থা দেখবো, একটু বিনা পাতা দিয়ে দিবো।